বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি। আজকে আমি নেবিনর ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। নেবিনর ঔষধটি ডেল্টা ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হলো নেবিভোলল। এটি সাধারণত নেবিনর নামেই পাওয়া যায় এবং এটি কয়েকটি ক্যাটাগরিতে পাওয়া যায়। নেবিনর 2.5 mg ট্যাবলেট, নেবিনর 5 mg ট্যাবলেট এবং নেবিনর প্লাস। তবে আজকে আমি নেবিনর 5 mg ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে সকল রোগীদের জন্য মূলত নেবিনর ঔষধটি দেওয়া হয়ে থাকে, সাধারণত যে সকল রোগীদের উচ্চ রক্তচাপ রয়েছে, যারা দীর্ঘদিন যাবৎ উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগে থাকেন, যারা একদম ইয়ং, যাদের বয়স 20 বছরের মধ্যে কিংবা 20 বছরের পরে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, এই ইয়ংদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে মূলত নেবিনর ঔষধটি দেওয়া হয়ে থাকে। নেবিনর ঔষধটি ইয়ংদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখার জন্য খুবই কার্যকারী একটি ঔষধ। নেবিনর ঔষধটি খাবার নিয়ম হলো, সাধারণত নেবিনর 5 mg ট্যাবলেটটি দৈনিক একটি করে 1 থেকে 2 বেলা খাওয়া যেতে পারে। তবে রোগীর অবস্থা ভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। নেবিনর ঔষধটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ অনুযায়ী খেতে হবে, কেননা ডক্টর প্রথম অবস্থায় রোগীকে দেখে কিংবা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন রোগীর কি পরিমাণে উচ্চ রক্তচাপ রয়েছে। রোগীর যে পরিমাণে উচ্চ রক্তচাপ থাকুক না কেন, আর রোগী যদি একদম ইয়ং হয়ে থাকে, আর ডক্টর যদি মনে করেন যে নেবিনর ঔষধটি দ্বারা রোগীর এ সকল উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখা সম্ভব, তাহলে ডক্টর নেবিনর ঔষধটিই দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয়, ডক্টর সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই নেবিনর ঔষধটি খাওয়ার পূর্বে একজন রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। নেবিনর ঔষধটি কোনোভাবে আন্দাজে কিংবা একা একা মন গড়াগড়ি ভাবে খাওয়া যাবে না। নেবিনর ঔষধটি খাবার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, যেমন মাথা ব্যথা করা, মাথা ঝিমঝিম করা, বমি বমি ভাব হওয়া কিংবা বমি হওয়া, শরীর দুর্বল লাগা ইত্যাদি হতে পারে। তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে হয়ে থাকে। গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময় অতি প্রয়োজনে ডক্টরের পরামর্শ অনুযায়ী নেবিনর ঔষধটি খাওয়া যেতে পারে। যদি আপনাদের নেবিনর ঔষধটি সম্পর্কে আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে, তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন।